नमस्कार আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সুন্দরবনে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল সোনার পদক জিতল দুই খুদে ড্যান্সার চোরাই কাঠ পাচারের গাড়ি আটক হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী মেলার সূচনা আসছে বিস্তারিত খবরে মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সুন্দরবনে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ইডি সিবিআই চক্রান্ত রুখে দিতেই হবে সুন্দরবনের মহিলা তৃণমূল কংগ্রেসের সমাবেশে উঠল সেই আওয়াজ তাদের অভিযোগ বাংলার একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে অর্থনৈতিক অবরোধ করছে কেন্দ্রীয় সরকার পাশাপাশি রাজনৈতিকভাবে না পেরে ইডি সিবিআই কে কাজে লাগিয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের গ্রেফতার ও হেনস্থার পাশাপাশি দলকে কালিমালিপ্ত করছে এরই প্রতিবাদে এবার পথে নামল কয়েকশো তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী বসিরহাটের সন্দেশখালী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সবিতা রায় ও সন্দেশখালী দু নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রৌফান ইয়াসমিনের ডাকে বিশাল সমাবেশ হয় ধামাখালিতে যুবলীগ ওই ধরনের না একটা ফাঁসানো হয়েছে আর কি কারণ যেভাবে আমাদের পাশে দাঁড়ানো যেভাবে উন্নয়ন করা মানুষের যেভাবে খাদ্য গরিব মানুষের খাদ্য গুলো পৌঁছে দেওয়া সেগুলো দুয়ারে দুয়ারে রেশন দেওয়া এগুলো সহযোগিতা করেছে কিন্তু তারা সমাবেশ করে জানান প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে ইডি সমাবেশের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের সন্দেশখালী বিধানসভার আহ্বায়ক শেখ শাহজাহান সন্দেশখালী ব্লক দু নম্বর সভাপতি শিবপ্রসাদ হাজরা ও সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোরা কেন্দ্রের বঞ্চনা ও ইডি সিবিআই এর চক্রান্তের বিরুদ্ধে কিভাবে মানুষকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলা যায় তার ডাক দিয়েছেন আজকে এই ইডি সিবিআই এত তৎপর হলো কেন আজকে আমরা 100 দিনের কাজের টাকা খেটে খাওয়া মেহনতি মানুষের টাকা তার দাবিতে সেই টাকা আদায়ের দাবি নিয়ে আমাদের লিডার তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় লিডার তিনি আন্দোলন করতে সেই টাকা আদায় সেই গরিব কেটে খাওয়া মেহনতি মানুষ আর কিছু এমএলএ এমপি দেরকে নিয়ে সেখানে দরবার করতে গিয়েছিল তাদেরকে যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি তৃণমূল কংগ্রেস সেটা করে দেখিয়েছে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল হুগলির চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কর্মীদের সাথে নিয়ে পেঁয়াজের মালা পরে পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল বের হল চুচুড়া শহর জুড়ে গতকাল পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতায় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পেঁয়াজের মালা পরে চুচুড়া শহরের বিভিন্ন রাস্তায় তৃণমূল কংগ্রেসের এই অভিনব প্রতিবাদ মিছিল প্রদক্ষিণ করে এই অভিনব মিছিল দেখতে রাস্তার ধারে ভিড় দেখা যায় বাজার মে পেঁয়াজ কা দাম বহুত বাড় গয়া আবি 80 টাকা का ऊपर प्याज का दाम है इसके साथ पेट्रोल डीजल और वाणिज्यिक जो गैस है उसको भी दाम बढ़ गया इसीलिए हम तृणमूल कांग्रेस का आदमी हम सब तृणमूल कांग्रेस का सैनिक रास्ता में है और पैदल में मिचिल कर जुलूस निकलता है हुगली থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ সোনার পদক জিতল দুই খুদে ডান্সার উত্তর চব্বিশ পরগনা ফার্স্ট ডিস্ট্রিক্ট ডান্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতল পাণ্ডবেশ্বর এলাকার দুই খুদে ডান্সার
শুক্রবার মধ্যমগ্রামে অনুষ্ঠিত হয় উত্তর চব্বিশ পরগনা ফার্স্ট ডিস্ট্রিক্ট ডান্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পাণ্ডবেশ্বর এলাকার অভিষেক চন্দ্র ডান্স স্টুডিওর ছজন ডান্সার। সেই সবাই রাম নাম রোশন করুক এবং ওর যে স্যার টিচার ওরও নাম রোশন করুক যে আমি অভিষেক চন্দ্রগিরি ও ওনার টিচার, সে খুব ভালো 100% দিচ্ছে ছেলেরা, ওরা পরিশ্রম করে। উত্তর চব্বিশ পরগনা ফার্স্ট ডিস্ট্রিক্ট ডান্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ছয় প্রথম স্থান ও অনূর্ধ্ব বারোয় প্রথম স্থান অধিকার করে সোনার পদক জিতল পাণ্ডবেশ্বর কেন্দ্রা এলাকার দুই খুদে ডান্সার। ওই দুই খুদে ডান্সারের নাম শুভদীপ মণ্ডল ও সুরিয়া কুমার দাস। সোনার পদক জয়ী দুই খুদে ডান্সারকে স্বাগত জানাতে পাণ্ডবেশ্বর স্টেশনে এসেছিলেন তৃণমূল নেতা সন্তোষ পাসোয়ান। ফুলের মালা পরিয়ে দুই ডান্সারকে সম্মানিত করা হয়। আমাদের কেন্দ্র ছিল, আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভা ছিল, এই তো দূর যে আজকে যে গোল্ড মেডেল হয়েছে, আমার সত্যি গর্বিতর কথা, এটা পাণ্ডবেশ্বর বুকে নিয়ে খুব একটা বড় কথা। কি রিয়েলিটি আজকে প্রথমবার আমরা এরকম দেখতে পেরেছি, আমাদের যে আমার টিচার যে অভিষেক দা আমার ছোটো ভাই খুব রিয়েলিটি খুব মেহনত করে, সব দিকে বড় কথা যে ওনার গার্জেন আছে সে গাইডলাইন করে এবং ইনি যে টিচার ইনার জন্য আজকে যে এত বড় আজকে এরা এত বড় জায়গা যেতে পেরেছে, ভবিষ্যতে আরও অনেক বড় জায়গাতে যাবে, এটা আমরা ঠাকুর কাছে প্রার্থনা করি। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। চোরাই কাঠ পাচারের গাড়ি আটক, রমরমিয়ে চলছে চোরাই কাঠ পাচারের ব্যবসা, আর পাচারকারীদের ছক ভেস্তে গেল বন দপ্তরের নাকা তল্লাশির সময়। শুক্রবার চোরাই কাঠ সহ একটি গাড়ি বারাবনি ব্লকের লালগঞ্জ মোড়ের কাছে এবং অপর একটি গাড়ি পানিফোলা এলাকায় ধরা পড়ে। বন দপ্তরের রেঞ্জ অফিসার সঞ্জয়পতি বলেন, তারা প্রায় সময় অবৈধ কাঠ চোরা চালান রুখতে নাকা তল্লাশি চালান, সেই মতো অভিযানে আটক হয় দুটি গাড়ি। তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। গাড়িগুলি আটক করে নিয়ে আসা হয় রূপনারায়ণপুর বন দপ্তরের অফিসে, যেখানে গাছ লাগানোর বার্তা দেওয়া হচ্ছে। সেখানে পুলিশ প্রশাসন ও বন দপ্তরের চোখে ধুলো দিয়ে কিভাবে কাঠ চোরা চালান হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এগুলো ইললিগালি কোন জটল্যান্ড থেকে বা হয়তো মেবি ফরেস্ট ল্যান্ড থেকে হতে পারে, আমরা এখন সেঙ্গুইন নেই, যেহেতু কোনো কাগজপত্র কিছু পাইনি। আমরা স্পটে ডিমান্ড করেছিলাম এবং স্পট থেকে ওখান থেকে সিজালিস বানিয়ে আমরা গাড়িগুলোকে এখানে নিয়ে এসেছি। ভেহিকল ডিটেনশন নোটিশ একটা থানাতে করা হয়েছে এবং আমরা অথরাইজড অফিসার কাছে পাঠিয়ে দেবো, যদি পার্টি কোনো কাগজ ডকুমেন্ট দেখাতে পারে তাহলে জাজমেন্ট হবে, না তো পুরো ইয়েটা প্রোডিউসটা কনফিসকেশন হবে। কোথা থেকে ধরেছেন? এটা লালগঞ্জ থেকে ধরা হয়েছে, লালগঞ্জ মোড়ের কাছাকাছি। কয়টি গাড়ি ধরা হয়েছে? এইটা একটা গাড়ি ধরা হয়েছে, আর একটা ধরা হয়েছে চেরাই কাটার গাড়ি, সেটা রানীগঞ্জ চটি জায়গাটার নাম, ওটা পানিফোলা ওই রোড সাইড রোডের উপরে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ। মালদা জেলা পুলিশের উদ্যোগে মানুষের পাশে মানুষের সাথে ফিরে পাওয়া কর্মসূচির মধ্য দিয়ে হারিয়ে যাওয়া 45টি মোবাইল নিজ মালিকের হাতে ফিরিয়ে দিল জেলা পুলিশ। এদিন ইংরেজ বাজার থানায় হারিয়ে যাওয়া মোবাইল নিজ নিজ মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, মালদা জেলা ইংরেজ বাজার থানার বাপন দাস, এএসআই সোমদেব গোস্বামী, এসআই ফিরোজ শেখ সহ অন্যান্য পুলিশ অফিসারেরা। পাশাপাশি ইংরেজ বাজার থানার পুলিশের উদ্যোগে তিনটি শারদ সম্মান তুলে দেওয়া হয় তিনটি পুজো কমিটির কর্তৃপক্ষের হাতে। প্রথম পুরস্কার তুলে দেওয়া হয় মালদা সুকান্ত স্মৃতি সংঘকে, দ্বিতীয় শারদ সম্মান তুলে দেওয়া হয় কাকমারি মহিলা সমিতি পূজা কমিটিকে এবং তৃতীয় শারদ সম্মান প্রদান করা হয় মালদা অনিক সংঘকে। মালদা জেলা পুলিশের এসওজি সেল এবং থানার অফিসারদের যে দায়িত্ব দেওয়া হয় যে মানুষের কাছে হারিয়ে যাওয়া, মানুষের থেকে যে মোবাইল হারিয়ে যায়, চুরি হয়ে যায়, সেই সমস্ত মোবাইলকে আমরা ট্র্যাক করে মানুষ সেই সমস্ত মানুষকে ডেকে আমরা তাদের হাতে মোবাইল ফোন তুলে দিই। এটা আমাদের সেন্ট্রালি আমাদের পুলিশ অফিস থেকেও করা হয় এবং আমাদের থানাগুলির তরফ থেকেও করা হয়।
তো প্রত্যেক বারের মতো এবারও এই পূজোর জাস্ট পরে আমরা 45টি মোবাইলের যারা ওনার আছে তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি এবং ইংলিশ বাজার থানার তরফ থেকে আমরা তাদের হাতে এই পুরনো মোবাইল তাদের যেটা হারিয়ে যাওয়া মোবাইল এটা মালদা জেলা পুলিশের ফিরে পা প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের হাতে তুলে দেব। এটা আমাদের এক নম্বর প্রোগ্রাম রয়েছে এবং দ্বিতীয় আমরা যে কারণে এখানে এসেছি সবাই সেটা হচ্ছে আমাদের দুর্গাপুজো শারদোৎসব রিসেন্ট শেষ হয়েছে এবং মালদা জেলায় প্রচুর পুজো হয়েছে, ইংলিশ বাজার টাউনে 317-র উপর পুজো। তো এই পুজো কমিটির মধ্যে যারা সমস্ত নিয়ম খুব ভালোভাবে পালন করেছে, প্রশাসনের যে গাইডলাইন গুলো দেওয়া হয়েছিল সেগুলো খুব ভাবে মেনে চলেছে, সেটা যারা করেছেন সেরকম আমরা তিনজনকে বেছে নিয়েছি, তাদের হাতে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারটি তুলে দেব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী মেলার সূচনা। শুক্রবার বিকেলে জলপাইগুড়ির ক্লাব মোড়ে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী মেলার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হল। এদিন হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী মেলার সূচনা করেন জলপাইগুড়ি অতিরিক্ত জেলাশাসক রানা বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিও তমজিৎ চক্রবর্তী। জানা গিয়েছে এই হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীতে জেলার বিভিন্ন হস্তশিল্পীর সামগ্রী রাখা হয়েছে। আমাদের মাটির যে শিল্পটা রয়েছে, প্রথা মাফিক যে শিল্পটা বংশ থেকে বংশে চলে আসছে, সেই ট্র্যাডিশনাল আর্ট এবং ক্ষুদ্র মাঝারি এবং যে স্থানীয় শিল্পোদ্যোগ আছে তাকে আরো পরিবর্ধিত পরিমার্জিত করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রদর্শনীটা করা হয়েছে। এই ধরনের আরো প্রদর্শনী এবং যেটা স্যার বললেন যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে 81 রকমের ক্ষুদ্র শিল্পের মডেল। এদিনের এই প্রতিযোগিতা ও প্রদর্শনীতে বিভিন্ন জায়গার হস্তশিল্পীরা অংশ নেন, মূলত শিল্পকে আরো ভালো করে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিন প্রচুর মানুষ দেখতে আসেন এই প্রদর্শনী, যেটা জিএম ডিআইসি পক্ষ থেকে এবং তো জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনটা হয়েছে। আজকে এখানে বিভিন্ন হস্তশিল্পীদের আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রদর্শন, তারা যে হাতের কাজ করেছেন সেই হাতের কাজ এখানে প্রদর্শিত হচ্ছে এবং এর মাধ্যমে এদের একটা প্রতিযোগিতামূলক একটা মনোভাব গড়ে তোলা হচ্ছে হস্তশিল্পীদের মধ্যে এবং যাতে তারা আরো বাজারজাত করতে উৎসাহী হন এবং আরো উৎসাহ বর্ধনের জন্য এদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা করা হবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।